सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय ऑरिन। आजकल पर्व आपके फुलकपिर मध्य एक डिम दिए सबके सहजे तैरी असम्भव मजदार एक विकेले नास्ता रेसिपि तैरी कर देखो। ये नास्ता तैरी कर प्रसेस खूब इजी, जे क्यों खूब सहजे तैरी कर एक बार बसाय तैरी कर देखें परिवार सबाईटा के अनेक बस पचंद कर और अनेक मजा कर खा। नास्ता तैरी करार्जन एखे नहीं फुलकपि एटी केटे नहीं तो प्रथम ये दूटी भागे भाग कर निल एक भाग रेखे अपर एक भाग हमें यह छड़े नहींपर जेगुलो एक बड़ो ओगुलर मजखान यह दुटुकड़ो को केटे नहीं। এখন আমার সবগুলো ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে, আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এখন আমার সবগুলো ফুলকপি ধুয়ে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে পানি দিয়ে পানিটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এই জন্য এখানে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে এটাকে প্রায় 80% এর মতো সিদ্ধ করে নিব। তো প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছে, এখন ফুলকপিগুলো প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর আমি এখানে একটি বড় বোল নিয়েছি, এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। আর সিদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই লবণটিকে মুছে অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট। এখন এগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এরপর অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছে। এরপর এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেলে এরপর এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু লো আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, অনেক বেশি মুচমুচে কুড়মুড়ে আর দারুণ মজার। এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।